এই বাচ্চা মেয়েটি দোলনায় দোল খাচ্ছিল, তখনই কোনো অদ্ভুত জিনিস তার চারিপাশে ঘুরতে লাগে। বাচ্চা মেয়েটি কিছু টের পায় না, এরপরই সে কোনো শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর সে আবার দোল খেতে লাগে, তখনই মাটির নিচ থেকে কোনো ভয়ঙ্কর প্রাণী তার উপর হামলা করে দেয়। এটা একটা ভয়ঙ্কর ল্যান্ড শার্ক ছিল। বাচ্চাটি ভয়ে ছুটতে শুরু করে আর একটা স্লাইডিং পাইপে ঢুকে পড়ে। শার্কটি ওই পাইপের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু তার মাথা আটকে যায়। বাচ্চাটি ভয়ে ছুটে যাচ্ছিল, শার্কটিও তার পিছনে তাড়া করছিল। শার্কটি বাচ্চাটিকে ধরতেই যাবে, তার আগে বাচ্চাটির বাবা এসে তাকে সরিয়ে নেয়। বাবা তার মেয়েকে কোলে নিয়ে দৌড়াতে লাগে আর তার বন্ধুদের কাছে চলে আসে। ভয়ঙ্কর শার্কটিও পিছনে পিছনে তাড়া করে আসছিল, সবাই দৌড়াতে শুরু করে। কিন্তু তখনই ওই শার্ক একটা বন্ধুকে ধরে নেয়, বাকি বন্ধুরা তাকে বাঁচানোর জন্য ছুটে আসে, কিন্তু শার্ক তাকে খেয়ে নেয়। সবাই অনেক দুঃখী হয়ে যায়, কিন্তু তখনই আবার ওই শার্ক তাদের দিকে এগিয়ে আসতে লাগে। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন।